সিটি কর্পোরেশন কলেজ কর্তৃক আয়োজিত সেশন 2020-21 শিক্ষাবর্ষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং রীতিমতো হয়তো বা ক্লাসগুলো কর্তৃপক্ষ দেখছো, কিছুটা হলেও তোমরা হয়তো বা উপকৃত হচ্ছো। আজকে আমি যে ক্লাসটা করাবো, গতদিন আমরা এর আগে আমরা ইলেকট্রোবিন্যাসের উপর আসলে দুটো ক্লাস নিয়েছি। ইলেকট্রোবিন্যাসে আমরা তিনটা নীতিকে আমরা বুঝছিলাম, সে একটা হচ্ছে প্রথম এক নম্বর নীতিটা হচ্ছে পলিবর্জ্য নীতি, 2 নম্বর হচ্ছে আফবাউ নীতি এবং 3 নম্বর হচ্ছে হুমরে নীতি। আমরা হুমরে নীতিটা কতদিন আমরা আলোচনা করছি এবং সেটার উপর ভিত্তি করে আমরা কিছু ইলেকট্রোবিন্যাসের ব্যতিক্রমও দেখছি। তারপরে আমি আজকে আবার সেটা পুনরায় একটু আলোচনা করব, সেটা হচ্ছে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কতদিন সেটা কিন্তু আলোচনা করছি। কপার তো আমরা একটু করে দেখছিলাম, তবে ডিটেলস আমাদের আলোচনা করা হয়নি। আসলে দেখো ক্রোমিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 24, সেক্ষেত্রে আমরা যে আপাউ নীতি অনুসারে যে ইলেকট্রোবিন্যাসটা আছে সেটাতে আমরা সাথে দেখলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4। সেটা আমরা জানছি আগে যে 3d4 এর আগে 4s কেন আসে, সেটা আব্বাও নীতি অনুসারে n প্লাস l এর মান যেখানে কম সেটা হবে নিম্ন শক্তি স্তর। এটা আমরা হিসাবটা আগে দেখিয়েছি। তো এখানে দেখো আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 যেটা যে 4s2 3d4, কিন্তু আমরা জানি সাধারণত যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে অরবিটালগুলো আছে p এর মধ্যে সর্বস্থিরতার ধারণ ক্ষমতা আমরা দেখে আসছি 6টি, d এর মধ্যে হচ্ছে 10টি, f এর মধ্যে হচ্ছে 14টি। তো ওই জন্য সাধারণত d এর মধ্যে যে 10টি ইলেকট্রন আছে সে 10টি ইলেকট্রন 5টি অরবিটালে বিদ্যমান থাকে, সে 5টি অরবিটালের মধ্যে প্রত্যেকটাতে কয়টি করে থাকে, 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে এই জন্য আমরা বলছি সাধারণত যে d এর মধ্যে যখন অর্ধপূর্ণ হয় অরবিটাল, অর্থাৎ পূর্ণ হচ্ছে 10টি, অর্ধপূর্ণ হচ্ছে 5টি, কারণ আমরা হুমরে নীতি অনুসারে বলছিলাম যে প্রথমে যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকে। তাহলে প্রথমে 5টা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন পূর্ণ করে, তারপর 6 নম্বর ইলেকট্রনটা আবার প্রথম অরবিটালে আসবে, তখন ওখানে 2টা হবে। তাহলে অর্ধপূর্ণ অরবিটাল এবং পরিপূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্থিতিশীল। এখন দেখো আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে দেখো 4s2 3d4, এটা হচ্ছে স্বাভাবিক সাধারণ অবস্থায় সাধারণ ইলেকট্রোবিন্যাস, এটা হচ্ছে সাধারণ ইলেকট্রোবিন্যাস। তবে এই ক্রোমিয়াম এবং কপার কিন্তু সাধারণ ইলেকট্রোবিন্যাস মেনে চলে না, কেন? তার কারণ হচ্ছে সাধারণত দেখা যায় দেখো ns2n-1d4, অর্থাৎ আমরা বলছি কি d5টা হচ্ছে অর্ধপূর্ণ, তাহলে d4 হচ্ছে প্রায় অর্ধপূর্ণ, তাহলে অর্ধপূর্ণ এই এটা হচ্ছে অর্ধপূর্ণ আর এটা হচ্ছে প্রায় অর্ধপূর্ণ, এই প্রায় অর্ধপূর্ণ অপেক্ষা অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে 4s2 3d4 যেটা লিখলাম, দেখো এখানে এর মান হচ্ছে কত 4, তাহলে 4s2 n-1, অর্থাৎ 4-1=3, তারপর d4, তাহলে এটা অপেক্ষা কোনটা বেশি স্থিতিশীল হবে ns2, অর্থাৎ এর মান 4, 4s2 n-1, অর্থাৎ 4-1=3, তারপর হচ্ছে d5। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কি দাঁড়াবে আমাদের এখানে, অবশ্যই আমরা যেটা লিখলাম যে 4s2 যেটা হবে সেটা হয়ে যাবে তোমার কি, তাহলে এই 4s2 অর্থাৎ এটা হয়ে যাবে তখন ns1 এবং n-1 d5। তাহলে সেটাকে আমরা এখানে কি লিখব দেখো 4s1 এবং 3d5। তাহলে ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রোবিন্যাস কিন্তু ক্রোমিয়াম যেটা আছে সেই সাধারণ ইলেকট্রোবিন্যাস কিন্তু মেনে চলে না। এই প্রশ্নটা প্রায় সময় অনুধাবনে দেওয়া হয় কপার এবং ক্রোমিয়াম সাধারণত যে কোনো একটা হতে বলতে পারে যে ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রোবিন্যাসে ব্যতিক্রম হয় কারণ, অর্থাৎ এক কথা সেটা হচ্ছে অসাধারণ, যেটা যেটা সাধারণ নিয়মে চলে না সেটাই হচ্ছে অবশ্যই ব্যতিক্রম। তাহলে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সাধারণত ইলেকট্রোবিন্যাসে কি হয় যে ব্যতিক্রম হয়। ঠিক এটার ক্ষেত্রে দেখো তাহলে আমরা ns2 n-1 d9 অপেক্ষা ns1, অর্থাৎ s থেকে একটা ইলেকট্রন কি করবে ও d অরবিটালে গিয়ে সেটা পরিপূর্ণ অরবিটালে পরিণত হবে। তাহলে কপার এর ইলেকট্রোবিন্যাস কত দাঁড়াবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d, কত হ্যাঁ এটাই হচ্ছে তার কপার এর ইলেকট্রোবিন্যাস। যদি বা আমরা বলছি কি এখানে কত আছে 4s2 এবং 3d9 আছে, সেটা তো বলছি আমরা সাধারণত প্রায় অর্ধপূর্ণ অপেক্ষা অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, প্রায় পরিপূর্ণ অপেক্ষা পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল।
দেখো আমরা আরেকটা উদাহরণ নিলাম যে আয়রনের ক্ষেত্রে। দেখো আয়রন হচ্ছে, এটা আয়রনটাকে আমি এই কারণে আসছি, ডক্টর মিনাস কতদিন আমরা লিখছি, দেখো 4s2 3d6। যখন আয়রন, আমরা জানি সাধারণত আয়রনের দুইটি স্থিতিশীল আয়রন পাওয়া যায়, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+, অর্থাৎ আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3। তাহলে এই Fe2+ এর ক্ষেত্রে যেটা হবে, আমরা জানি সাধারণত 2+ কখন হয়, কোন পরমাণু যখন তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে তখন ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার যখন সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংযুক্ত করে তখন সাধারণত সেটা কি হয়, ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে Fe2+ তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে। আমরা জানি সাধারণত আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 26। তো 26 থেকে 2টা ইলেকট্রন চলে গেলে ইলেকট্রন দ্বারা কত কত 24টা। তখন ওই 24টা যখন তোমাদের মাথায় আসে, তখন তোমরা এখানে ইলেকট্রন বিন্যাসটা এভাবে দাগ করে দাও যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d, তখন 5 করে দাও। আসলে আমাদের প্রশ্নটা ছিল, আমাদের যেটা ব্যতিক্রম যেটা ছিল, প্রায় অর্ধপূর্ণ অপেক্ষা অর্ধপূর্ণ অর্ধটা বেশি স্থিতিশীল। এখানে d6 কিন্তু প্রায় অর্ধপূর্ণ নয়, এটা অর্ধপূর্ণ থেকে বেশি। আবার আরেকটা কথা আছে যে আয়রনের যখন ইলেকট্রন যখন ত্যাগ করে, তোমরা বলছি সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে, তখন তোমরা আবার আরেকটা দাগ করো যে 3s2, 3p6, 4s2, 3d4 দাগ করো। 3d4 দিয়েই তারপর ওই ব্যতিক্রম, ক্রোমিয়ামের ব্যতিক্রম, এটা 4s1 এবং 3d5 করে দাও। এটা কখনো হবে না। এক্ষেত্রে আমরা বলছি কি, সাধারণত সর্বোচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যাবে। এখানে 3d6 কিন্তু সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন না, সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন কি 4s2। তাহলে 4s2 থেকে 2টা ইলেকট্রন অপসারিত অর্থাৎ ত্যাগ করে, সেখান থেকে সেটা Fe2+ ইলেকট্রন বিন্যাস কত দাঁড়াবে, 3s2, 3p6 এবং 3d6। কখনো তোমার 4s1 এবং 3d5 হবে না, এই কথাটা অবশ্যই খেয়াল করবা। এরপর দেখো Fe2+ যখন করলাম, এরপর দেখো Fe3+, আমরা বুঝছি কি আয়রনের সাধারণত 2+ এবং 3+, অর্থাৎ এক কথা আয়রনের যোজনী 2 এবং 3 হয়। তখন 3 যখন হয় তখন সেটা হচ্ছে 3+, অর্থাৎ এখানে d6 আছে। তাহলে d6 হলে আমরা জানি সাধারণত যে অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। তখন এই 3d6 থেকে আবার একটা ইলেকট্রন অপসারিত হয়ে কত হয়, যে 3d5 হয়, অর্থাৎ এক কথায় স্থিতিশীল অরবিটাল গঠন করে। তাহলে Fe3+ এর একটা বিন্যাসটা দেখো। তবে Fe3+ এর ক্ষেত্রে তোমরা সাধারণত এটা তেমন খুব একটা ভুল করো না, তবে Fe2+টা বেশি ভুল করো, এই কারণে 24টা ইলেকট্রন ধরে করো সেই জন্য। তবে সেটা রাখবা না, মাথায় রাখবা সবসময় একই হচ্ছে 26টা, তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন যাবে, অর্থাৎ 4s থেকে 2টা ইলেকট্রন সরে গিয়ে সেটা 3d6 হবে। এখানে প্রশ্ন হতে পারে যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোনটি অধিক বেশি স্থিতিশীল। আমরা এখানে সঙ্গত কারণ দেখছি, দেখো আমরা আগে শুরু থেকে বলে আসছি যে অর্ধপূর্ণ অরবিটাল এবং পরিপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। তাহলে এখানে আসছে Fe2+ এর ক্ষেত্রে সাধারণত 3d6, আর এখানে আসছে 3d5। তাহলে যেহেতু অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল, অবশ্যই 3d Fe3+টা কিভাবে বেশি স্থিতিশীল হবে, তো সেটার ব্যাখ্যা আরও আছে, আমরা এটা পরবর্তীতে দেখব। তো এখানে দেখো আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস দেখো 3টা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো আমরা এখানে দেখো অক্সিজেন পরমাণু নিলাম, একটা প্রশ্ন করলাম যে অক্সিজেন পরমাণুর অষ্টম ইলেকট্রন, কারণ আমরা জানি অক্সিজেনের মধ্যে কয়টি ইলেকট্রন আছে, 8টি ইলেকট্রন। তাহলে 8টির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম করে অষ্টম, 8 নম্বর ইলেকট্রন জন্য পাউলি বর্জনীতি প্রয়োগ করো। পাউলি বর্জনীতি কি ছিল, যে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হতে পারে না। তাহলে দেখো অক্সিজেন 8, আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 1s2, 2s2, 2p4। তাহলে হুন্ডের নীতি অনুসারে এটাকে লিখতে পারি, দেখো 1s2, 2s2, আমরা বলছি সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ন অবস্থায় থাকে। তাহলে প্রথমে 2px1 দিলাম, y1 দিলাম, z1 দিলাম, তাহলে কয়টা গেল, 4টার মধ্যে 3টা চলে গেল, তাহলে 4 নম্বর ইলেকট্রনটা এখানকার 4 নম্বর ইলেকট্রনটা কোথায় আসবে, এই জায়গায় আসবে। তাহলে দেখো এখানে গেল 2টা 4টা, এর আগে তারপরে 5 নম্বর এটাতে যাবে, 6 নম্বর এটাতে যাবে, 7 নম্বর এখানে, 8 নম্বর ইলেকট্রনটা দেখো হুন্ডের নীতি অনুসারে আমি দেখালাম যে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন যে 4 6টা আছে, সেই 6টাগুলোকে কোথায় দেখছি, দেখো 2s2 s এর মধ্যে হচ্ছে অরবিটালটা পূর্ণ, তাহলে +½ -½। এরপর হুন্ডের নীতি অনুসারে আমরা প্রথমে এই 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ইলেকট্রনটা দিয়ে গেলাম, 8 নম্বর ইলেকট্রনটা কোনটা, এই যে উল্টা দিকে যেটা আমরা স্পিন যেটা বিপরীত মুখে আছে সেটা, সেটাই হচ্ছে তোমার কি অষ্টম ইলেকট্রন। সেই অষ্টম ইলেকট্রনের জন্য বলছে আমাদের পাউলি বর্জনীতি প্রয়োগ করতে হচ্ছে। পাউলি বর্জনীতি বলছে কি, আমরা একটি পরমাণুতে 2টি ইলেকট্রন জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে দেখো এই অষ্টম ইলেকট্রন কোন জায়গায় আছে, কোন ছেলে, দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, 2 হবে।
এরপরে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কিন্তু অরবিটাল আছে দুইটা, একটা হচ্ছে এস একটা হচ্ছে পি। তাহলে এই এই অষ্টম ইলেকট্রনটি কি এস এ আছে নাকি পি তে আছে? তাহলে অবশ্যই এটি কোথায় আছে? পি তে আছে। তাহলে পি তে থাকলে পি আমরা এন ইকুয়ালস টু যখন ওয়ান হয় তখন সেটাকে বলি আমরা পি। এখন এম এম এর মানটা নির্ভর করে কিসের উপর? এল এর উপর। এখন এল ইকুয়ালস টু যখন ওয়ান হয় তখন এম এর মান হয় -1 0+1, -1 0+1। তাহলে অষ্টম ইলেকট্রনটা কোন জায়গায় আছে? এই 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 জায়গায় এটা। তাহলে এম এর মান হবে কত? -1। এখন এই অষ্টম ইলেকট্রনটা যেটা তোমার -1 এর মধ্যে আছে সেখানে ইলেকট্রন আছে কয়টি? দুইটি। দুইটির মধ্যে প্রথমে আমরা স্পিন একইমুখী করে সবগুলো দেখো এটা লিখছি +1 +1 +1। তাহলে এটা সেই অবশ্যই কি হবে তোমার? মাইনাস হবে, কারণ আমরা বুঝছিলাম সাধারণত একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। তাহলে এ এস এর মান হবে -1/2, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে অষ্টম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান আমরা কি করলাম? বের করলাম। এটা প্রশ্নটা অনেক ছোট কিন্তু তোমরা যদি ধরতে পারো, তবে এই প্রশ্নটা আসে সাধারণত উচ্চতর দক্ষতাতে। এখন এই জিনিসটা যদি তোমরা ভালোভাবে ধরতে পারো তাহলে সহজে তোমাদের কিন্তু কি হবে এই চারটা নাম্বার পাওয়াটা তেমন খুব একটা কঠিন কিছু না। তবে এখানে হুন্ডে নীতি অনুসারে যেটা বলছে হুন্ডে নীতিটা একটু বলতে হবে, এবং হুন্ডে নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা ব্যাখ্যা করে তারপর তুমি পাউলি বর্জ্য নীতি যেহেতু বলছে পাউলি বর্জ্য নীতিটাও তুমি একটু লিখবা, লিখে তারপরে ব্যাখ্যা করবো, তখন তুমি পুরোপুরি চার নাম্বারটা পেয়ে যাবে। আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।